হ্যাঁ, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। গামলা রানী কিন্তু বুঝিয়ে দিচ্ছে ওর আরও একটা সংসার আছে, একেবারে প্রমাণ সহ বুঝিয়ে দিচ্ছে। তো তোমাদেরকে তো সেটা বলবোই, তার আগে আরও একটা কথা বলি। ঠাম্মি এলো এতদিন পর, আমরা সবাই দেখতে পেলাম। ওই যে ঠাম্মিকে আনতে যাওয়ার জন্য ওর মায়ের যে উন্মাদনা উদ্দীপনা, সেটা ঠাম্মি কদিন পর থাকার পর থাকবে তো? কারণ ঠাম্মি চলে যাওয়ার আগের মুহূর্তে আমরা দেখেছিলাম মুখ একেবারে 5 কিলো চালের ভাতের হাঁড়ি। দ্বিতীয়ত হচ্ছে তোমার ঠাম্মিকেই কাজ করতে হতো, অসুস্থ বলে শুয়ে থাকতো, সেই জিনিস আবার ঘটবে না তো? কারণ ওর মা দেখলাম এই মেয়ে ছেলে মেয়ের যখন শরীর খারাপ হলো, ওর মাকে দেখা গেল যে ওর মা কিন্তু নাক জ্বালা জ্বালা করছে, মাথাটা ধরে আছে, এই হয়েছে সেই হয়েছে করেও কিন্তু সব কাজ করেছিল। কিন্তু এর আগের বারে যখন ঠাম্মি ছিল, ওই নাক জ্বালা জ্বালা একটু হাঁচি কুচি তাতেই কিন্তু শুয়ে শুয়ে দিন কাটাতো, পুরো শুয়ে পড়েছিল। কিন্তু ঠাম্মিকে দিয়ে টিফিন থেকে খাবার, মানে দুপুরের খাবার রাতের খাবার সব কিছু করাতো। তো এই এত উৎসাহ নিয়ে আনন্দ করতে করতে মা মেয়ে আনতে গেল, সেটাই হচ্ছে ব্যাপার যে কদিন এই উদ্দীপনাটা থাকে সেটাই দেখার। তো যাই হোক, পিসো দেখলাম শিয়ালদা পর্যন্ত দিয়ে গেল, আর ওরা শিয়ালদাতে আনতে গেল। আচ্ছা, তোমাদেরকে মনে হলো না যে পিসো যখন শিয়ালদা পর্যন্ত দিতে আসতে পেরেছে, ওরা তো বলতেই পারতো যে ঠিক আছে পিসো তুমি বাড়িতেই নিয়ে এসো, পিসো সে তো বাড়িতে আসবে, আনন্দের ব্যাপার তাই না? মানে শালার বাড়িতে আসবে, বলতে পারো শ্বশুর বাড়িতে আসবে, কারণ শাশুড়ি যেহেতু এখানেই থাকবে তো শ্বশুর বাড়িতে আসবে। তো সেখানে তো পিসো যখন অত দূর এসছে শিয়ালদা পর্যন্ত, অনায়াসেই তো পিসোকে ওরা বলতে পারতো যে পিসো তুমি তাহলে আজকের দিনটা নিয়ে চলে এসো, কাল নয় মানে রাতটা থেকে, যেহেতু ফেরা যাবে না রাতটা থেকে, তুমি না হয় কাল চলে যেও। কারণ এটা দেখে বোঝা গেল পিসি কিন্তু দিল্লি থেকে আসেনি, পিসি মনে হচ্ছে না দিল্লি থেকে এসছে, তার কারণ অন্য কোথার থেকে এসছে, হয়তোবা তখন দিল্লিতে গিয়েছিল, এসে আবার মেয়ের বাড়িতে এসছে দিল্লি থেকে, তারপরে হয়তো 2-4 দিন থেকে তারপরে হয়তো তোমার পিসো দিয়ে গেল। তার কারণ হচ্ছে দেখো, যদি পিসো তোমার পিসো যদি তোমার দিতে আসতো দিল্লি থেকে বা দিল্লির ট্রেন ধরতো, তাহলে কী হতো, পিসো কিন্তু বলতো না এখন প্রায় 6টা বেজে যাবে আমার যেতে যেতে, বাড়ি যেতে যেতে আমার 6টা বেজে যাবে, সেটা নিশ্চয় সে বলতো না। কারণ দিল্লি যে সময় ওরা 3টে না 3:30 সময় পৌঁছলো শিয়ালদা, সেখান থেকে 2:51 না কত বললো, 3টে আর কি। তো সেক্ষেত্রে 6টার মধ্যে সে দিল্লি যাবে না, ঠিক আছে, বাই ট্রেন। তো এবারে হচ্ছে তাহলে নিশ্চয়ই তাহলে মেয়ের বাড়িতে দিল্লি থেকে এসে আগে ছিল, তারপরে মেয়ে জামাই ওই সমস্ত শাড়ি টাড়ি দিয়েছে, আমরা দেখলাম পুজো করে শাড়ি দিয়েছে, চন্দন, তারপরে তোমার গামছা, এই সমস্ত দিয়ে শাশুড়ি মাকে কদিন রেখে দিয়ে গেল। কারণ কদিন আগেই ওর মায়ের ভিডিও থেকে জেনেছিলাম যে এখন এসো না, এখন হচ্ছে শরীর খারাপ সবার, তুমি 2-4 দিন পরে এসো। তাহলে হয়তো সেদিনই ওই ওর ঠাম্মি দিল্লি থেকে রওনা দিয়েছিল, এবং দিল্লি থেকে রওনা দেওয়ার পরে এখানে না এসে মেয়ের বাড়িতে উঠেছিল, সেটাও প্রায় 1 সপ্তাহ 10 দিন আগের কথা। তাহলে ওই 1 সপ্তাহ 10 দিন কিন্তু মেয়ের বাড়িতে থেকে ওই পিসো কিন্তু দিয়ে গেল। কিন্তু কথা হলো, ওই যে পিসো এত দূর আসলো, বলতেই পারতো যে পিসোকে যে তুমি বাড়ি পর্যন্ত দিয়ে যাও, 1টা রাত থেকে কাল যেও, সেটা নয়। অ্যাকচুয়ালি কন্টেন্টের দরকার মা মেয়ে দুজনেরই, ঠিক সেই জন্য ধেই ধেই করে সকালবেলা দুজনেই কিন্তু বেরিয়ে পড়লো আনতে যাব। এটা একটা যে টাইটেল হলো, ঠাম্মিকে আনতে যাব, মাও দিল মাকে আনতে যাব, তো সেক্ষেত্রে টাইটেলটা তো হয়ে গেল। সব জায়গায় গেলে বৌদিকে নিয়ে যায়, বৌদিকেও নিয়ে গেলে বৌদিরও একটু ঘোরাঘোরা হতো আর কি, কিন্তু না, এখানে ঘুরতে গেলে সমস্যা আছে, কেননা ঘরের কাজ রান্না বান্না এগুলো কে সারবে তাই না, 3টে মহিলাই যদি বেরিয়ে যায়। আচ্ছা, যখন ওরা সুরাট গেল তখন ওই বৌদিকে কেন বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, কেন কেন ও বাড়িতে তো একজন মহিলা থাকলে সুবিধা হয়, তাহলে কি ওই ভক্তি বাড়িতে থাকবে বলে এই বৌমাকে সরিয়ে দিয়েছিল, কি জানি হতে পারে, তার বৌমাকে আগের দিন সরিয়ে দিয়ে পরে নিজেরা বেরোলো, সেটাই হচ্ছে ব্যাপার। ভেতরের খবর কে আর বলবে, একদম অন্দরের খবর কে আর জানে তাই না, সেটা তো ওরাই খুব ভালো করে জানবে মা মেয়ে, সেই জন্যই হয়তো বৌমাকে সরিয়ে দিয়েছিল। আবার ঠিক ওরা বাড়ি ফেরার পর সেদিনই দাদা আনতে চলে গেল, ওই রাস্তা থেকেই আনতে চলে গেল, কি জানি ভক্তি তো শুনেছিলাম বাড়িতে ছিল, তো একা 2টো পুরুষ মানুষ বাড়িতে রান্না করে খাবে, সেখানে তো বৌমা 2 দিন আগে বা 2 দিন পরে যেতে পারতো বাপের বাড়িতে, তো হলো না সেটা। তো সেক্ষেত্রেও এই যে কন্টেন্টের জন্য ওরা মা মেয়ে ছুটলো হচ্ছে ঠাম্মিকে আনতে, ভালো কথা, ঠাম্মি এসছে, কদিন আমরা দেখতে পাই যে আনন্দ সহকারে ঠাম্মিকে রাখে, ছেলের বাড়িতে থাকারই তো কথা। হ্যাঁ, তা বলে কি মেয়ের বাড়ি ঘুরতে যাবে না, নিশ্চয়ই যাবে। তো প্রশ্ন একটাই,
যে কদিন পরে এসো বলল, তো সেটা কি দিল্লি থেকে আসার পরেই এখানে ঢুকতে না করলো, কারণ শরীর খারাপ, কেউ আনতে যেতে পারবে না, কষ্ট হবে, সেই জন্য সোজা পিসিরা নিয়ে নিয়েছিল, তারপর পিসির বাড়ি থেকে এখানে আসলো। এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। অনেকেই বলবে এই দেখো দিল্লি কিন্তু তাহলে যায়নি, দিল্লিতে যে বাড়িতে কাজ করতে যেত সেখানে কিন্তু যায়নি, প্রমাণ হয়ে গেল। প্রমাণটা আমিও দিয়ে দিলাম যে দিল্লিতেই কিন্তু ছিল এবং দিল্লি থেকে কদিন আগেই এসেছে, সেটা ওর মায়ের ভিডিও থেকেই বোঝা গেছে। এবারে যাই, এই তার আগের দিনে তীর্থ দর্শন করতে গেল। তো তীর্থ দর্শন যখন করতে গেল অনেক দিন পর, প্রায় অনেক বছর পর, টিনের মুখ থেকেই শোনা গেল, একবার এসেছিলাম বিয়ের পরে না বিয়ের আগে আগে, তখন আমি খুব ছোট, তো তখন আমি এসেছিলাম তো, আর এই এলাম এত বছর পর। ওর মাও বললো আসি আসি করেও আসা হচ্ছে না। তো সেক্ষেত্রে যখন তীর্থ দর্শন করতে গেল, সেক্ষেত্রে তো একদিন পর গেলেই হতো, কারণ বয়স্ক মানুষ, ঠাম্মি বাড়িতে আসছে, নিশ্চয়ই জানে হঠাৎ করে ঠাম্মি আসবে না, তো ঠাম্মি আসবে, তো ঠাম্মি আসার পর ঠাম্মিকে নিয়েই তো অনায়াসে যাওয়া যেত, তাই না? ঠাম্মি যদি হিল্লি দিল্লি করে বেড়াতে পারে, সামান্য লোকনাথ বাবার ধামে এসে যেতে পারবে না? কিন্তু না, বেকার ওই বুড়ো মানুষটাকে সঙ্গে নিয়ে কী হবে, এটাই ওদের ব্যাপার, আমরা নিজেরা মজমস্তি করব। তো সেক্ষেত্রে তীর্থ দর্শনের এই ভিডিওটা একদম আমরা পেলাম পরে পরেই, একদম একদিন পরে পরেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় ঠাম্মির জন্য জমিয়ে রাখা উচিত ছিল, যেহেতু বয়স্ক মানুষ, আর বয়স্ক মানুষ হলে ঠাকুর দেবতার প্রতি একটা টান আসে, তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে বন্ডিং, ভাবনা চিন্তা, বয়স্ক মানুষের জন্য কতটা আদর যত্ন, কতটা ভাবনা, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো এবারে আসি তীর্থ দর্শন করতে গিয়ে সেই ভিডিওটাও নিয়ে বলি। তীর্থ দর্শন করতে গিয়ে টোটো থেকে এর আগে যখন গিয়েছিল, খুব গরমে, প্রচণ্ড গরমে যখন গিয়েছিল, তখন কিন্তু ওই তোমার সঙ্গে কেউ ছিল না, বাড়ির কেউ যায়নি, এত গরমে ও একা গিয়েছিলো, শাড়ি পরে, চওড়া করে, সিঁদুর পরে, বধূ বেশে ও কিন্তু পুজো দিতে গিয়েছিলো। এবং সেই সময় কিন্তু আমরা অনেক গড়বড় দেখেছিলাম, সে টিকিটেই বলো, ট্রেনেই বলো, মানে পুরো লুকানো লুকানো ভিডিওটা ছিল। কিন্তু সেক্ষেত্রে সঙ্গে কে ছিল সেটা আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছিলাম, এবং যার বাইকে করে ঘুরে ঘুরে বেড়ায়, বুলেটে করে, সেই ছিল। এবং সেখানেও কিন্তু কিছু রাস্তার দৃশ্য দেখিয়েছিল, সেখানে আমরা বলেছিলাম যে ওটা কিন্তু বুলেট থেকে তোলা, তো অনেকেই নাকচ করার চেষ্টা করেছিল, হ্যান ত্যান অনেক ব্যাপার। তো এবার কালকে যখন ওরা তীর্থ দর্শন করতে গেল, মানে গতকাল, তখনও কিন্তু টোটো থেকে বসে ওই একদম বাইকের মতো দৃশ্য তুলেছিল। তো সেটা নিয়ে একজন দর্শক বলেছে, দেখো ওদেরকে দেখাও, ওই তোমার যারা তোমার কন্ট্রোভার্সি করে, মানে আমাদের কথা বলেছে আর কি, নেগেটিভ কন্ট্রোভার্সি করে, তাদেরকে দেখাও যে টোটো থেকেও এইরকম দৃশ্য তোলা যায়, বাইকের মতো দৃশ্য তোলা যায়। তাকে এবার একটা কথা বলি, সে যখন টোটোতে এর আগের বারে উঠেছিল, টোটোটা ওইখানে নামলো, ওই দূরে নামলো, ওই টোটোটা এভাবে দেখিয়েছিল, তাই কোন টোটো আমরা বলতে পারবো না। এবার কালকে যে টোটোটায় গিয়েছিল ওরা সবাই মিলে, সপরিবারে, মানে ফিরছিল আর কি, সে টোটোটা কিরকম ধরনের ছিল তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো। ওটাকে কিন্তু টোটো বলে না, ওটা অ্যাকচুয়ালি ট্রেকার টাইপের বলে, আমাদের এখানে ওই গাড়িগুলো চলে ওগুলোকে ট্রেকার বলে, অনেক গ্রামাঞ্চলেও চলে, ঠিক আছে? ওগুলো হচ্ছে ড্রাইভারের পাশে দুজন বসতে পারবে, এদিকে সিট থাকবে, মানে ড্রাইভারের পিছনে যেমন টোটোর থাকে, তার পিছনের সিটটা এইভাবে থাকবে না, এরকমভাবে থাকবে না, সিটটা থাকবে এইভাবে, এইভাবে বসবা, দুমুখে বসবে, ওগুলোকে ট্রেকার বলে। এবং এই দুমুখের সিটে যে লোক বসবে, পিছন দিকটা কিন্তু পুরো খোলা থাকে, এবং ট্রেকার যখন ভর্তি হয়ে যায় না, তখন লোক দাঁড়িয়েও পিছনটা ধরে যায়। অনেক গ্রামাঞ্চলে যারা থাকো তারা নিশ্চয়ই ট্রেকার দেখেছো, ওগুলোকে ট্রেকার বলে। কালকে ওটা ওর টোটোতে ওঠেনি, কারণ টোটো থেকে কোনোভাবেই সম্ভব নয় ওইভাবে ভিডিও তোলা, তো ওটা ট্রেকার থেকে অনায়াসে তোলা যায়। ট্রেকারের পিছনটা যেহেতু পুরো একদম বক্স, খালি, পুরো খালি, তো ওখানে ও যেহেতু সাইডে বসেছে, আমরা দেখেওছি ও সাইডে বসেছে, তো সেক্ষেত্রে ক্যামেরা ধরে অনায়াসে তোলা যাবে। এবং এর আগের বারে যখন ও টোটোতে গিয়েছিল, তখন কিন্তু টোটো আমরা চোখে দেখতে পাইনি, ওঠা নামা বসা কিচ্ছু দেখতে পাইনি, শুধু শুনেছি টোটো। তো সেক্ষেত্রে কিন্তু ভুটভুট ভুটভুট করে আমরা বুলেটের আওয়াজও পেয়েছিলাম, তো সেটা কী হবে, সেটা তো পরিষ্কার, তাই না? তো তাই ভাবি যে সেই সময় কেউ একজনও বাড়ি থেকে গেল না, আর এই বৃষ্টি, চারিদিকে দুর্যোগ যাকে বলে চলছে, তো এই বৃষ্টিতে সবাই মিলে সপরিবারে বেরিয়ে পড়লো, হ্যাঁ, বাড়িতে তালা মেরে সপরিবারে তীর্থ দর্শন করতে বেরিয়ে পড়লো, বোঝাই তো যাচ্ছে, তাই না? তো সেটা ছিল স্বামী স্ত্রীর ট্রিপ, একেবারে বধূ বেশে, শাড়ি পরে, কই কালকে শাড়ি পরলো না কেন, তীর্থ দর্শন করতে গিয়েছিল, আর শাড়ি পরলো না কেন, মানে গামলার কথা বলছি, কেউই পরেনি যদিও, গামলার কথা বলছি। তো সেবারে শাড়ি পরে, কোনো একটা মানত হয়তো ছিল দুজনে মিলে পুজো দেবো, কোনো একটা মানত হয়তো পূর্ণ হয়েছিল, ঠিক সেই কারণে শাড়ি পরে, বধূ বেশে কিন্তু গিয়েছিল।
পার্থক্য এটাই, কারণ কমেন্ট বক্সে যারা লিখছে দেখো দেখো টোটো থেকে ওইভাবে তোলা যায় ভিডিও, ওদেরকে বুঝিয়ে দাও, ওদেরকে দেখিয়ে দাও, তাই বুঝিয়ে দিলাম যে টোটোর ছিল না, ওটা ট্রেকার ছিল, ওটাকে টোটো বলে না। প্রয়োজন হলে যারা এত বড় বড় কথাগুলো বলছে তারা তো টিনের সাপোর্টার, আরেকবার ভিডিওটা দেখে আসুক যে টিন কোন দিকে বসছিল, টোটো কিভাবে বসতে হয় আর ট্রেকারে কিভাবে বসতে হয়। তো এটা গেল একটা ব্যাপার। এবার ওখানে খাওয়া দাওয়া তোমার সকালবেলা পুজো টুজো দিয়ে তোমার পরোটা আর কি তরকারি চা এ সমস্ত খেলো, তারপরে ভোগ টিকিট কেটেছিল ভোগ খেলো দেখলাম, তারপরে তোমার বেরিয়ে এসে চা টা এই সমস্ত খেয়ে টুকিটাকি কেনাকাটা জিনিস করলো, আর তারপরে যথারীতি বাড়ি চলে আসলো। যেরকম গেছে সবাই মিলে সব পরিবারে সবাইকে দেখিয়ে দেখিয়ে টোটোর ভিতর ট্রেনের ভিতর সবাইকে, যেরকম নর্মাল ব্লগ হয় তো সেরকম কিন্তু কালকে কোনো লুকোচাপা ছিল না, দেখিয়েছে দেখলাম। বাড়ি আসলো, বাড়ি এসে কি না আমাদেরকে জিনিসপত্র দেখালো, জিনিসপত্র দেখালো সেই তোমার মা কালীর মূর্তি নিয়েছে, ছোটো ছোটো জিনিস নিয়ে শোপিস টাইপের নিয়েছে, কি বলছিল এটা আমার জন্য নিয়েছে, এটা আমার জন্য। আমরা যখন দেখো কারোর সাথে যখন ঘুরতে যাই, দুটো ফ্যামিলি যখন আলাদা হয়, তখন যখন জিনিস কিনি আমি বলি কি এটা আমি নিয়েছি, মানে এটা আমার জন্য নিয়েছি, ওটা ওর জন্য নেওয়া হয়েছে, ওটা ও রাখবে, এটা আমি রাখবো। আচ্ছা এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে না যে আমারও একটা সংসার আছে, কারণ এর আগেও বলেছে দু তিন দিনের আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি বাড়ি যাব, হাত বাঁধিস না আমি বাড়ি যাব, বাড়ি যে থেকে বলছে আমি বাড়ি যাব, ওই তোমার বিশ্বকর্মা পুজোর সময়। তারপরে বললো যে এই অরন্ধন ব্যাপারটা এটা এই বাড়ির নিয়ম, এই বাড়ি ওই বাড়ি, তারপরে বাড়ি যাব, এগুলো থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে ওর আরও একটা বাড়ি আছে। তো এখানে কেনাকাটা দেখেও কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা আমার, এটা আমার জন্য নিয়েছি, এটা মায়ের জন্য নিয়েছি। এই যে তোমার লোকনাথ বাবার ধাম থেকে যখন এলো আর কি, ছোটো ছোটো জিনিস দেখাচ্ছিলো, তো সেক্ষেত্রে ওর বাড়িতে ওই কালী মূর্তিটা রাখবে, তারপরে আরও আরও কী কী জিনিস নেবে, নিয়েছে ছোটো ছোটো জিনিস, সেগুলো ওর বাড়ির জন্য নিয়েছে, অর্থাৎ সেগুলো কিন্তু ফুকলার বাড়ি চলে যাবে, কারণ ওটা ও নিয়েছে ওর জন্য, ওর বাড়ির জন্য। তো এখানে তো পরিষ্কার বোঝাই যায় যে ওর একটা সংসার আছে। তো যেখানে বৌদি মা গেছে একসঙ্গে কই, সেটা তো বললো না যে লোকনাথ বাবাটা ওদের বাড়িতে রাখবে, খুব সুন্দর হয়েছে লোকনাথ বাবা, আমি নিজেও লোকনাথ বাবার ভীষণ ভক্ত। তো লোকনাথ বাবার যে মূর্তিটা এনেছে ছোট সাদার মধ্যে খুব সুন্দর হয়েছে। তো সেখানে তো একবারও বললো না যে এটা বৌদি নিয়েছে না এটা মা নিয়েছে, কারণ ওটা বৌদির আর মায়ের একই পরিবারের আসন নিয়েছে দুটো, বললো একই পরিবারের। তো সেক্ষেত্রে ওরগুলো কেন আলাদা আলাদা করে বড়া হলো যে এটা আমার, এটা আমি নিয়েছি, এটা আমার আমার, এটা আমি নিয়েছি, মানে এই ক্লিপ ক্লিপের কথা আমি বলছি না, শোপিস টোপিসগুলোর কথা বলছি। সেক্ষেত্রে ওগুলো ওর অন্য সংসারে যাবে, সেটা কিন্তু ওর নিজেই বুঝিয়ে দিল, পরিষ্কার একেবারে বুঝিয়ে দিল ওটা ওর অন্য সংসারে যাবে, কারণ অন্য সংসার আছে, সেখানে তো সাজাচ্ছে গোছাচ্ছে সমস্ত কিছু করছে, কারণ আমরা দেখেছিলাম ফ্ল্যাটে হচ্ছে ঠাকুর পাতা হয়েছে, কোথায় গেল সেই সিংহাসন, সিংহাসন কিনে আনলো, কোথায় গেল সেই ঠাকুর, অনেকে বলবে ফ্ল্যাটেই পড়ে আছে, হয়তো ফ্ল্যাট তো ছাড়েনি, ফ্ল্যাটেই পড়ে আছে। আচ্ছা এতদিন ঠাকুরকে জল ফুল না দিয়ে প্রতিষ্ঠা করা, গৃহপ্রবেশের নামে প্রতিষ্ঠা হলো মা লক্ষ্মী, এতদিন জল ফুল না দিয়ে আছে বলে তোমাদের মনে হয়? মনে হয় না, সে যে জায়গায় যাওয়ার সেটা চলে গেছে, এটাই হচ্ছে কথা। তো শুধু ঠাকুরের সিংহাসন নয়, আরও আদার্স বড় বড় জিনিস যেখানে যেখানে যাওয়ার, যেখানে ওর সংসার সেখানে চলে গেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে 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 কিনল ছোটো ছোটো জিনিস সেগুলো ওর সংসারেই যাবে, কারণ ওর আলাদা সংসার আছে। এবারে হচ্ছে তোমার বাড়িতে আসলো, জিনিস টিনিস দেখালো, ফ্রেশ হয়ে জিনিস টিনিস দেখালো, দেখানোর পরে বললো চাউমিন আনতে গেছে, বৌদি নেচে নেচে চাউমিন নিয়ে এলো চিপস খেতে খেতে। তো তারপরে হচ্ছে ডিম নিয়ে এসছে, বললো ডিম দিয়ে চাউমিন হবে, ওটাই আমাদের সন্ধ্যাবেলার খাবার আর ওটাই রাত্রের খাবার। তো তারপরে ভিডিও কিন্তু শেষ করে দিল, এবং ভিডিও শেষ করে দিল বড্ড ঘুম পাচ্ছে ঘুমাবো এ কথাটা বললো, কিন্তু সেই দিনই ও লাইভ করেছিল, রাত 10টায় লাইভ শেষ করেছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে ও মোটামুটি মনে হচ্ছে 8:30 থেকে লাইভ করেছিল, হ্যাঁ 8:30 এরকম হবে, 8:30 থেকে আমি স্টার্টিংয়ে ঢুকতে পারিনি, পরে ভিডিওটা যদিও পুরো দেখেছি বাট আমি অনেকটা পরেই জয়েন করেছিলাম ওর লাইভে, শুনছিলাম ওর কথাবার্তাগুলো। তো সেক্ষেত্রে সঙ্গীতা ম্যাডামের লাইভে ছিলাম, সেই জন্যই ঢুকতে পারিনি। তো তারপরে তোমার ও কি বললো যে না এখন খুব ক্লান্ত, ঘুরে এসছি মানে লোকনাথ বাবার ধাম থেকে ঘুরে এসছি, ওই জন্য সবাই ক্লান্ত, চাউমিনটাই হয়ে গেলো আমাদের তোমার রাত্রের খাবার, এবার হচ্ছে সবাই ঘুমাবো, একটু ঘুমোলে ফ্রেশ লাগবে। কিন্তু ওই লাল নাইটিটাই পড়া ছিল, ও কিন্তু ভিডিও মানে লাইভ ভিডিও করেছিল, এবং কি বলেছিল সেখানে যে এই তো আমরা সব ঘুরে ঘুরে এসছি, মা সব গোছগাছ করছে, তো এরম একটা বলেছিল আর কি, আমরা আবার কালকেও যাবো ঘুরতে,
আমরা কালকেও আবার ঘুরতে যাব, ওই যে আজকে ঘুরতে গেল ঠাকুমাকে আনতে গেল, ওটাই ওদের ঘুরতে যাওয়া। আজকে আমরা ঘুরে এসেছি, খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছিলাম, কাল তোমাদেরকে ভিডিওটা দেখাবো। তো ওই কথাটা কেন বলতে হলো যে আমি এখন ঘুমিয়ে পড়বো ভিডিওতে, মানে একই মানুষ যে কত রকম কথা বলে ভিডিওর স্বার্থে, কন্টেন্টের স্বার্থে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। মানে ওর ভুলগুলো একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। যারা এই ভিডিও দেখেছো আর যারা লাইভ দেখেছো তারা পরিষ্কার বুঝতে পারবে, কারণ লাইভে ও বলেছিল যে কালকেও আবার এক জায়গায় যাব, আজ ঘুরে এসেছি, খুব সুন্দর একটা জায়গায় ঘুরে এসেছি। অবশ্যই সুন্দর জায়গা, ঠাকুরের তীর্থস্থান সুন্দর জায়গাই হয়। তো ঘুরে এসে ও বললো ঘুমিয়ে পড়বো, কিন্তু 10টা পর্যন্ত ও জায়গা ছিল, লাইভ করেছে, ওর মা গোজ গাছ করেছে, সবাই সব কিছু করেছে, কিন্তু কি বললো না, বলতেই পারতো যে আমি এখন লাইভ জয়েন করব, একটা লাইভে বসবো, তো আমি এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি, ঝামেলা মিটে যেত। এত কথা বলবার দরকার কি ছিল? ও যে প্রতিপদে মিথ্যে বলে, মিথ্যে না বললেও শরীর ভালো থাকে না, সেটা হচ্ছে পরিষ্কার বোঝা যায়। এবারে আসে হচ্ছে চাউমিন যে খেলো, আমরা সচরাচর কী করি জানি না, আমাদের এটাই নিয়ম, হয়তো আমার সাথে অনেকেই একমত হবে বা অনেকে হবে না, আমরা যেদিন কোথাও পুজো টুজো দিই, সে যেখানেই হোক, কালী মন্দিরে হোক, ইয়ে হোক, সেখানেই সেই দিনটা আমরা নিরামিষ খাওয়ার চেষ্টা করি, যেহেতু পুজো দিয়েছি। তো ও দেখলাম পুজো, অনেকেই বলবে পুজো দেওয়া হয়ে গেছে তো খাওয়াই যায়, অনেকে বলবে, তো সেক্ষেত্রে পুজো দেওয়া হয়ে গেল তো ঠাকুরের ভোগ যখন ওই কুপন দিয়ে খেলো, সেখানেও তো আমিষ দিতে পারতো, তা পারতো না, কারণ পুজো তো দেওয়া হয়ে গেছে, না সেখানে কিন্তু খিচুড়ি ভোগ বাবার প্রসাদ দিয়েছে। তো সেখানে আমি আমাদের মানে কি বলি, যে পুজো যখন যেদিনটা দেবো সেই দিনটা অন্তত নিরামিষ আর আমিষ গ্রহণ করবো না, এটাই নিয়ম সচরাচর। তো ও অত বড় তীর্থস্থানে পুজো দিয়ে এলো, এসে বাড়িতে ডিম দিয়ে চাউমিন খেলো, ও শুধু নয় গোটা পরিবার ডিম দিয়ে চাউমিন খেলো, এবং হয়তোবা ওই যে পরোটা তরকারি চা খেলো যখন পুজো দেওয়ার পরেই, হয়তোবা তরকারিতে আমিষ মানে পেঁয়াজ রসুন এ সমস্ত ছিল। তাই এদের পুজো দেওয়াটা মানে হচ্ছে কন্টেন্ট ভণ্ডামি, এটাই বলতে পারি। অনেকে বলছে, শুনতে পাচ্ছি যে ওর দাদা বৌদির এক বছর হয়েছে বিবাহবার্ষিকী, এক বছর ভালোই ভালোই কেটে গেল, সেই জন্য একটা ঘুরু ঘুরু করতে গেছে, পুজো দিতে গেছে, যে সংসারের মঙ্গলের জন্য বা কিছু যাই হোক পুজো দিতে গেছে। তো সেখানে তো ও এমন ভাব দেখালো যে যেন পুজোটা ওই দিচ্ছে, মালাটা নিয়ে ডালাটা নিয়ে এমন ভাবটা দেখালো, তা ওরও তো এক বছর হয়েছে, বিয়ে হয়েছে, তাহলে কি মেন হোতা হচ্ছে ওই, মানে ওই পুজোটা দিল তাহলে? জানি না পুজোটা কী পারপাসে দেওয়া, না ছেলের মঙ্গলের জন্য দেওয়া, ছেলের মঙ্গলের জন্য দিলে তো অবশ্যই বলতো, তো যাই হোক কিসের জন্য দেওয়া সেটা কিন্তু আমাদেরকে বলেনি, তাই অনুমান করে আমরা শিওর হয়েও বলতে পারি না। তো এটাই মনে হলো আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার, যে সংসারের জন্য হচ্ছে জিনিস কিনছে, পুজো দিয়ে সে ডিম দিয়ে চাউমিন খাচ্ছে, তারপরে হচ্ছে তোমার ঘুমিয়ে পড়বো বলেও লাইভে বসে পড়ছে, দিব্যি লাইভে ট্যাশ ট্যাশ করে কথা বলছে, 10টা পর্যন্ত লাইভে থাকছে, মাও তখনও জাগা, অথচ মিথ্যে কথা ভিডিওতে বলল। মিথ্যে কথা বেশি দিন চাপা থাকে না, ধরা পড়ে যায়, এই মিথ্যেগুলো বলবার দরকার থাকে না। আমার মনে হয় মিথ্যে কথা না বললে ও অসুস্থ হয়ে পড়ে, আমার মনে হয় সেটা, তাই জন্য 100টার মধ্যে 99টাই ও মিথ্যে কথা বলে, এটাই মনে হয়। তো যাই হোক, ঠাকুমাকেও নিয়ে আসলো, এবার ঠাকুমার সঙ্গে অনেক রিলস দেখবো, এটা ওটা সেটা আমরা দেখবো। তো ঠাম্মিকে যখন নিয়েই এলো, যাওয়ার সময় প্রচুর কিছু ট্রেনে খেতে খেতে গেল, কিন্তু ঠাম্মিকে যখন নিয়ে এলো তখন এই কানের দুল, গাডার ক্লিপ এই সমস্ত কিনতে কিনতে এলো, কিছু খাওয়াতে দেখলাম না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো ভিডিওটা শেষ করি, নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও,